আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে আমার লাখো কোটি শুকরিয়া আদায় করে আমি আমার কর্তব্য কাজ শুরু করছি। আজ আমরা যেই পালা নিয়ে হাজির হয়েছি, শরীয়ত মারফত পালাটি ভিডিও সিডি উপহার দিচ্ছেন বিপুল ভাই, প্রযোজনায় ও পরিবেশনায় সোয়া মিউজিক, 10/11 মুন কমপ্লেক্স, তৃতীয় তলা, পটুয়াটুলি, ঢাকা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জীবন দেওয়ান। আমি আমার বন্দনা দিয়ে আমার পালাটি শুরু করছি। তুমি সুন্দর বলে তাই তো সাজালে, তুমি সুন্দর বলে তাই তো সাজালে, জীবের তরে সুন্দর ধরণী, জীবের তরে সুন্দর ধরণী, তোমার মেহে তোমার মেহে পানি গো খোদা, তোমার মেহে শ্যামল গরমে শীতল পরশায় বৃষ্টির রিনি ঝিনি, ফুলে ফলে শ্যামল গরমে শীতল পরশায় বৃষ্টির রিনি ঝিনি, মিঠা পানি তোমার মেহেরবানি, তোমার মেহে পানি গো খোদা, তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি। সৃষ্টি হতে কল্যাণ যত তোমারই দান, হে মহিয়ান জগত স্বামী, কল্যাণ যত তোমারই দান, হে মহিয়ান জগত স্বামী, মানুষে মানুষে বাঁধে প্রেম বাসে, মানুষে মানুষে বাঁধে প্রেম বাসে, মানুষে মানুষে বাঁধে প্রেম বাসে, দিলে ভালোবাসা প্রেম বন্ধনী, দিলে ভালোবাসা প্রেম বন্ধনী, তোমার ঘোষণা করিলে গুণা করিবে ক্ষমা, তুমি চাহিলে প্রাণী, জানালে ঘোষণা করিলে গুণা করিবে ক্ষমা, তুমি চাহিলে প্রাণী, পাপেতে দুরাশা আমুলে প্রভু আশা, পাপেতে দুরাশা আমুলে প্রভু আশা, রাখি আছে তোমারে দয়াল জানি, রাখি আছে তোমায় দয়াল জানি, তোমার মেহে তোমাকে হৃদয়ে রাখি বন্দি পাক পাঞ্জাত, নূরনবী হযরত আলী ফাতেমা ইমাম দুজন, তোমাকে হৃদয়ে রাখি বন্দি পাক পাঞ্জাত, নূরনবী হযরত আলী ফাতেমা ইমাম দুজন, তোমার যত আউলিয়া দরবারে সালাম দিয়া, তোমার যত আউলিয়া দরবারে সালাম দিয়া, বন্দি ভক্তি মূলে জনক জননী, বন্দি ভক্তি মূলে জনক জননী, তোমার মেহে
হাজিরানে মজলিস, আমার সর্বপ্রথম মারফতের যে আলেম তার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, তিনি জবাব করবেন আমার শরীয়ত, এই শরীয়তের সংবিধান হলো পবিত্র কোরআন, শরীয়তের সংবিধান পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন শরীফের ভিতরে যদি কোনো ব্যাখ্যা কোন সমস্যার সমাধান না করা যায় তার হাদিস আছে, হাদিসে না পাওয়া গেলে কেয়াস, কেয়াসে না পাওয়া গেলে এজমা, এমনি করে সমস্ত মীমাংসাগুলো দেয়া যায়। এবাদতের যতগুলো রাস্তা আছে, যতগুলো পথ আছে, প্রায় প্রতিটি পথ পবিত্র কোরআন পুঙ্খানুপুঙ্খানুরূপে ব্যাখ্যা করেছে। মাকে ভালোবাসা, খেদমত করা, বাবাকে ভালোবাসা, খেদমত করা, ছোটকে স্নেহ করা, রোজা করা, নামাজ পড়া, হজ করা, জাকাত করা, এমনি করে হাজারো এবাদত কোরআন তার দিক নির্দেশনা দিয়েছেন। আমি জানতে চাই এর পরেও এমন কি জিনিস আছে যা করার জন্য নতুন করে আবার মারফত করতে হয়, এইটা আবার কি? আর একটা কথা না বললেই নয়, বাংলাদেশের বহু বয়াতি একজন আর একজনেরা কয় তোমার মারফত হলো ঘোড়ার ডিম, ঘোড়ায় কখনো ডিম পারে না। আর এই লগের বয়াতি কয় মারফত ঘোড়ার ডিম না, ঘোড়ার ডিম না, ঘোড়ায় ডিম। এই যে আমি মনে করি এগুলো আউল ফাউল কথা, এগুলো না, মারফতের যে খাঁটি জিনিস, কেন একটা মানুষের মারফত করতে হবে, কেন একটা মানুষের মারফত করা জরুরি দরকার, এই সম্পর্কে আজকে তিনি আলোকপাত করবেন। এ আমার সর্বপ্রথম ছোট্ট করে একটি জিজ্ঞাসা। তুমি সুন্দর বলে তাই তো সাজালে, তুমি সুন্দর বলে তাই তো সাজালে, তুমি সুন্দর বলে তাই তো সাজালে, জীবের তরে সুন্দর ধরণী, তোমার মেহের পানি গো খোদা, তোমার মেহের পানি, তোমার মেহের পানি গো খোদা, তোমার মেহের পানি, তোমার মেহের পানি খোদা। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার গান শুরু করছি। আরে সপ্ত সাগর নদী কালি করে যদি, সপ্ত সাগর নদী কালি করে যদি,
করেছে যে শরীয়তের মধ্যে সমস্ত ইবাদতের ফর্মুলা দেওয়া আছে, মাতা পিতার খেদমত হোক, রোজা নামাজ হোক, ওয়াজিফা হোক, কলেমা হোক, দোয়া হোক, সব কিছু শরীয়তের বিধানের মধ্যে দেওয়া আছে। এরপরও আমার পাত্নী ইবাদত করতে হবে, মারেফত করতে হবে, এটা কেন করতে হবে? ওই যে ইবাদতের ইবাদতের যে ফর্মুলা দেওয়া আছে তার মধ্যে মারফতে করুন লাগবো, এই 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 ফর্মুলাটাও দেওয়া আছে। বাহ বাহ বাহ। রাইসুল মুফাসসির কোরআন ইবনে আব্বাস বলেছেন, লি কুল্লি হরফুন আয়তুকা মিনহাল জহর ওয়া লি কুল্লি হরফুন আয়তুকা মিনহাল বাতান। তুমি যে কোরআনের কথা বলেছো, এই কোরআনের কথা উনি বলেছেন যে এই কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষরের জাহিরি এবং বাতিনি দুই প্রকার বাণী আছে, একটা হলো জাহিরি মানি আর একটা হলো বাতিনি মানি। এই বাতিনি মানিতে জানতে হইলেই বাতিনি মানুষের কাছে যাওয়ার লাগবো আর বাতিনি কাম করার লাগবো। রসুল পাক বলেছেন, লা ইয়াকবালুল্লাহ তাআলা ইবাদতিহি বেগার মারফাতুল্লাহ তাআলা ইন্না কানা আলফাসালা। কেউ যদি শরীয়তের ইবাদত, প্রকাশ্য ইবাদত হাজার বছর ভরাও করে, ওই ইবাদত সে চার পয়সার মূল্যও পাবে না যতক্ষণ পর্যন্ত সে বাতিনি ইবাদত না করবে, অর্থাৎ মারেফতের ইবাদত না করবে। আর এই যে মারেফত শব্দটা, এই শব্দটার মধ্যেই নির্দেশ দেওয়া আছে যে মারেফত কেন করতে হবে। মা অর্থ নিজ, রা অর্থ দেখা, ফে এবং তে এই সংযুক্ত দুটি অক্ষর দিয়া বোঝানো হয়েছে তৌহিদ করিয়া নিজেকে চেনা এবং জানার নামই হলো মারাফাত। কাজে মারফত করতে হবে। এ সম্পর্কে হলো এখন আমার কিছু কথা প্রশ্ন করতে হবে। আমি জানতে চাই, সাধারণত অনেক রকমের কথাই শুনি জানি, শরীফ মানুষ বললা আজকে একটু বিয়ে সম্পর্কে জানতে চাই। স্বামী থাকতে স্ত্রী আর স্ত্রী থাকতে স্বামী, দুজন এই দুজনের বিয়ে ঠিক রেখে দুজন আলাদাভাবে আর একটা বিয়ে বসা বা করা, অর্থাৎ স্বামীতে আর একটা মেয়ের বিয়ে কইরে এবং স্ত্রীও বৈধ স্ত্রী থাকতে, যেমন পুরুষে একটা বউ রেখে আর একটা বউ বিয়ে করতে, মেয়ে বিয়ে করতে পারে, স্ত্রীও তার স্বামী ঠিক রেখে আর একটা বিয়ে করতে পারে, এইটা কোরআনের কোথায় আছে কিভাবে জানতে চাই। সেটা হলো, আমি এ পর্যন্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রায় 20টি তাফসির পড়েছি, কোরআনের তাফসিরে জালাল আইন পড়েছি, রুহুল বায়ান পড়েছি, তাফসিরে কাবির পড়েছি, দুররে মনসুর পড়েছি, তাতাকান্না তাকান পড়েছি, তাফসিরে জিব্রাইল পড়েছি, কোরআনুল করিম পড়েছি, কোরআন দর্শন পড়েছি, কাঞ্জুল ইমান পড়েছি, কিন্তু এর মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে জামুলবীরা বাবাদের হুজুররা এত তাকিদ দেয়, এটা কোরআনের কোন আয়াতের ভিতরে আমি এরকম কোন কথা পাইনি। তাহলে এই পাঁচ ওয়াক্ত নামাজটা ওনারা কোথায় পাইলে? যদি কোরআনে কোনো নির্দেশ থাকে তাহলে দয়া করে আলেম সাহেব যেন বইলে যায় যে অমুক আয়াতের মধ্যে পাঁচ ওয়াক্ত কথা বলছে। সূরা রুমের 17 নম্বর আয়াত একটা আছে, সেখানে বলা হয়েছে, সেখানে তাফসির কারকরা তাদের নিজের মত মতো তাফসির করতে যায় পাঁচ অর্থের কথা বলছে, কিন্তু ওই শব্দটার অর্থ আরবির যে শব্দের অর্থ লোগাতে পাওয়া যায়, তুমি সকাল সন্ধ্যা দুপুরে তুমি তোমার প্রভুর গুণকীর্তন করো, সেখানে সালাতের কথাও নাই আর সেখানে পাঁচ বারের কথাও নাই,
এরপরে পাঁচবার শব্দটা, এবং রাসূলুল্লাহ রাসূল রাসূলুল্লাহ তিনবারই এই সালাত সকাল সন্ধ্যা এবং দুপুর তাই করেছে। আমি বলতে চাই এটা উমরের উপর থেকে পাঁচ অক্ত চালু হয়েছে, এর আগে পাঁচ অক্ত ছিল না। এ সম্পর্কে আপনার মতামত কি? এইটা লই আপনার উপর আপনার সাথে বলল। প্রতিপক্ষ আমার কাছে এবার তিনি প্রশ্ন করলেন, স্বামী রাইখা স্ত্রী, স্ত্রীকে রাইখা স্বামী, আরেকটা বিয়া করতে পারে। দুই নাম্বার প্রশ্ন হইল, পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনের ভিতরে নাই, এটা আপনারা পড়েন কেন? এই পাঁচ ওয়াক্ত নামাজ শুরু হয়েছে ওমরের আমল থেকে। আমি শুধু আপনার সাথে আমি তর্ক বা বিতর্ক করার সাহস শক্তি দুইটার একটাও আমার নাই, তবু আমি বলতে চাই এই পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজ থেকে এই পৃথিবীতে আসলেন, তারপর দিন জিব্রাইল কাবা ঘরে নিয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম পাঁচ ওয়াক্ত নামাজ, ফজরের সময় ফজর, আসরের সময় আসর, জোহরের সময় জোহর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা, এই পাঁচ ওয়াক্ত নামাজ প্রথম দিন, মেরাজের পরের দিন প্রথম দিন জিব্রাইল ইমাম হইয়া নবীকে মুক্তাদি বানাইয়া তারপরে তিনি শিক্ষা দিয়ে গেলেন, আর পরের দিন জিব্রাইল আবার প্রথম দিন ফজর যে সময়ে শুরু হয় আর যে পর্যন্ত তার শেষ, ঠিক শেষ সময় আইসা পরের দিন, প্রত্যেকটি ওয়াক্তের শেষ সময় আইসা নবীকে ইমামতি কইরা জিব্রাইল নবীকে মুক্তাদি বানাইয়া সেই নামাজ শিক্ষা দিয়ে গেলেন। রাসূল প্রশ্ন করেছিল, জিব্রাইল প্রথম দিন পড়াইলেন আগে, দ্বিতীয় দিন পড়াইলেন শেষের, কারণ কি? বলে আমি সীমানা নির্ধারণ করে দিয়ে গেলাম, এখান থেকে এখানে এই নামাজটা পড়া যাবে, এর পরেও পড়া যাবে না, এর আগেও পড়া যাবে না। এটা বুখারী শরীফ 199 পৃষ্ঠা প্রথম খণ্ড। হয়তো এমন কোন হাদিসও থাকতে পারে যে হাদিস ওমরের কথাই বলা হয়েছে, আমি বিতর্কে যাওয়ার সাহস আমার নাই। স্বামী ঘরে রাইখা, স্ত্রী আরেকটা বৈধ বিয়ে করতে পারে, এদিক দিয়ে স্বামী অবৈধ থাকবো, আর ওদিক দিয়ে যে বেটার কাছে বিয়া বইল, হ্যাঁ অবৈধ থাকবো। আমাদের মারফতের আলেম সাহেব যে প্রশ্ন আমারে করছে, এখন এটার যদি আগা বাসা ভাঙ্গিয়া জবাব না দেই তাইলে দেশের মানুষের খুব জুইতে যায়, বিয়া সাদির একটা হিরিক লেগে যাব। হ্যাঁ না, এটাকে বলা হয় মোতাবিয়া। মোতাবিয়া আসতে মোতাবিয়া খালি পুত্তুর পুত্তুর করিস না, কি কই হন? এই মুতাবিয়াটা হইল, আগে মুসলমানেরা 3 মাসের জন্য, 2 মাসের জন্য, 6 মাসের জন্য একটা চুক্তি করে তারপরে বিয়ে করত, এটা তখন ইসলাম সিদ্ধ ছিল, এটা বৈধ ছিল। কিন্তু মুতাবিয়াটা আমি পবিত্র কোরআনের ভিতরে পেয়েছি যে আল্লাহ পাক একটা সময় আইসা এটাকে নিষেধ করে দেওয়া হইল যে না, মুতাবিয়া এটা চলবে না। আবার কোন কোন এই হাদিসে এই বলে
যে এটা নবীর পরে ওমরের আমলে নিষেধ করা হয়েছিল। তো যেটাই থাক, এটা কিন্তু এখন চলবে না, এটা মুসলমানের ভিতরে, এটা কিন্তু আবার যে ইহুদি খ্রিস্টানদের ভিতরে আছে, এটা কয় কন্ট্রাক্ট ম্যারেজ। হ্যাঁ, বিদেশীর ভিতরে আছে, তোমার গর্ভে আমি একটা বাচ্চা নিব, তুমি আমার বউ না কিন্তু বাচ্চাটা আমার, এটা লাইক কন্ট্রাক্ট ম্যারেজ। এটা ইহুদি খ্রিস্টান এদের ভিতরে আছে, বুদ্ধিস্টদের ভিতরেও আছে, কিন্তু হিন্দুদের ভিতরে নাই, মুসলমানের ভিতরে নাই, এই জিনিসটা নাই। যার জন্য ওই আইন দিয়া যদি এখন আমরা সমাজের ভিতরে নতুন করে জারি করি, তাইলে কাম সারছে। আমার একটা গান থাকবে, তারপরে দেখি তারে কি প্রশ্ন করা যায়। আমার মন পোষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন পোষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাউ আহাম্মদ নাম, কাউ মুহাম্মদ নাম রে গাউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন পোষা পাখি গাউ রে। মোস্তফা যা নে রহমতে ফেরেস্তারা যে নাম জপে, মোস্তফা যা নে রহমতে ফেরেস্তারা যে নাম জপে, নবী মুহাম্মদ সালামুন পে, নবী মুহাম্মদ সালামুন পে, পরে দুনিয়া তামাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন পোষা পাখি গাউ রে সাল্লাল্লাহু আলাইহি সাইয়েদেনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, সাইয়েদেনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, নবী মুহাম্মদ নবীউল মালহামা, নবী মুহাম্মদ নবীউল মালহামা, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন পোষা পাখি গাউ রে। খোদার নবী নবী মুহাম্মদে, আউয়ালের নবী নবী মুহাম্মদে, আখেরি নবী নবী মুহাম্মদে, ইব্রাহিমের নবী নবী মুহাম্মদে, মূসা নবীর নবী নবী মুহাম্মদে, আদম নবীর নবী নবী মুহাম্মদে, দাউদ নবীর নবী নবী মুহাম্মদে, আল্লাহর নবী আমার নবী মুহাম্মদে, রুদহাশরের নবী নবী মুহাম্মদে, জিনের নবী আমার নবী মুহাম্মদে, ইনসানের নবী নবী মুহাম্মদে, খুদখুদার নবী নবী মুহাম্মদে, নবী মুহাম্মদ নামে মুহাব্বত, নবী মুহাম্মদ নামে মুহাব্বত, নবী মুহাম্মদ নামে মুহাব্বত, এ গান আবুলের গান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন পোষা পাখি গাউ রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন পোষা।
ছোট্ট করে জানবার বিষয়, তার গানের ভিতরে শুনলাম যে বাতিনি এবাদত করার কথা কোরআনের ভিতরে আছে। বাতেন মানে গোপন, গোপন মানে যা দেখা যায় না। আমার এটা হইল পেস, যেই যে গোপন এবাদত, বাতেনি এবাদত যা দেখা যায় না, যা যায় না সেই এবাদত করার প্রক্রিয়াটা কি। আমরা নামাজ পড়ি, এরকম হইয়া দাঁড়াই, রুকুর ভিতরে যাই, সেজদার ভিতরে যাই, এটা হলো একটা অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা। আমরা রোজা করি, সারাদিন অনাহারে থাকি, শেষ রাতে সেহরি খাই, আর সন্ধ্যাবেলায় ইফতার করি, এটা হলো রোজার যে এবাদত, সেই এবাদতের আনুষ্ঠানিকতা। আমরা হজ করি, মক্কা নগর সেখানে সাই করি, সাতবার তোয়াফ করি, ওই আসওয়াদ পাথরে চুম্বন করি, শয়তানকে ঢিলা মারি, এরহাম বাঁধি, এহরাম বাঁধি, মদিনা শরীফ জিয়ারত করি, এগুলো সব এবাদতের, হজের আনুষ্ঠানিকতা। সবগুলো এবাদতের একটা আনুষ্ঠানিকতা আছে, যা চোখে দেখা যায় এবং অন্যজনকে বলা যায় এবং শিখানো যায়। আমি জানতে চাই, এই যে আপনি বললেন গোপন এবাদতের কথা বলা হয়েছে পবিত্র কোরআনের ভিতরে, এই গোপন এবাদতটা এটা কি এমন জিনিস যেটা আমরা বুঝতে পারবো, এইভাবে করলে আমরা এই গোপন এবাদতটা করতে পারি। আমার দুই নাম্বার জিজ্ঞাসা থাকবে, একটা গান আছে ওই যে 39,000 কালাম হইল পবিত্র কোরআন, কালাম নাকি 90,000, 60,000 হলো বাতেন। যেদিন আখেরি জামানার পয়গম্বর এই পৃথিবী থেকে চলে যাবেন, সেদিন জিব্রাইল এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তো আল্লাহ পাক সময় দিবে, আর চলে যেতে চাইলে আমি আজরাইলকে সঙ্গে করে নিয়ে এসেছি, আপনি চলে যেতে পারেন। সেদিন নবী বলেছিল, জিব্রাইল তুমি আমার কাছে, আমি চলে যাব, যেহেতু একদিন না একদিন আমার যেতেই হবে, তবে আমার একটা প্রশ্ন তোমার কাছে, তুমি আমার কাছে সর্বমোট কতবার এসেছো? বলে 24,000 বার। বলে অন্য নবীদের বেলায়? বলে অন্য নবীদের বেলায় আমি 700 বার করে এসেছি। বলে আমার কাছে এলে তুমি 24,000 বার, আর অন্য নবীদের বেলায় এলে মাত্র 700 বার, এরপরে কি তুমি এই পৃথিবীতে আসবে না? জিব্রাইল বলেছিল, এই পৃথিবীতে এরপর আমি 10 বার আসবো, কিয়ামতের 10টা লক্ষণ, এই লক্ষণকে আমি উঠিয়ে নেওয়ার জন্য আসবো এই পৃথিবীতে। কিন্তু যারা এলেমে মারফত করে, যারা মারফতের আলেম, তারা বলে এখনো কোরআন নাজেল হইতেছে, এখনো আয়াত নাজেল হইতেছে, এখনো পৃথিবীর ভিতরে আল্লাহর সাথে ওলিয়া উলিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কের রেশ ধরে একটা কোরআন অবতীর্ণ হয়। কারণ কোন কোন আলেম, মারফতের যারা আলেম, তারা বলে একটা যুক্তি দেয় যে আল্লাহ যে পবিত্র কোরআনের ভিতরে 30,000 কথা কইল, এই 30,000 কথা কই কি আল্লাহ নবী ইন্তেকালের পর চুপ হয়ে গেছে, আর কোন কথা কোন যাব না, যেহেতু নবী নাই, আল্লাহ তোর চুপ না, আল্লাহ কথাবার্তা কয়। আমি শুধু একটু জানবার চাই, আল্লাহ যে কথাবার্তি বর্তমান যুগে কয়, এটার এইটাও যারা মারফতের আলেম তারা এটাকে কোরআন হিসেবে সাব্যস্ত করে, এটার যুক্তিটা কি এবং এই কোরআনটা কি, কিভাবে আমরা এই কোরআনটা পাইতে পারি, এই আমার দুই নাম্বার জিজ্ঞাসা রইল। দেখি আলেম সাহেব কি জবাব করে। আমার মন পোষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন পোষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কেউ পড়িয়া জ্ঞানী হইল, আবার কেউ শিখেছে ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা, এই কোরআনটা আধ্যাত্মিক ইশারা, বাবা বাবা বাবা, কেউ পড়িয়া জ্ঞানী হইল।
করার করছে দাবি, করে না পীরের পাইরবি অহংকার ভরা। এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মাওলানা খাইছে এক পাগলের কাছে ধরা। এই পৃথিবীর শ্রেষ্ঠ এক মাওলানা খাইছে এক পাগলের কাছে ধরা। উনি পাইছে কই কুরআনের মগজ, আর যারা হুকুম দিছে ওইটা করতে গেলে পেট মুসরানি বাসা মুসরানি কথার সাথে লেজ লাগানো, কোরআনের বিরুদ্ধে এটা হাদিস খাড়া করা। যেখানে বাদশাহ বাদশাহ কথা হইতেছে সেখানে চান্সের দরকার কি? বা বা বা, যেখানে কোরআনের আলাপ হইছে এখানে হাদিস দিয়ে তার কভার দেওয়ার চেষ্টা করার কাম কি? কোরআনে কোরআনের কথা হইতেছে, এক আয়াতের বিরুদ্ধে আর একটা আয়াত দিব, আর যদি তা না থাকে ওইটা মাইনে নিব। এরপরে হাদিস এই নে ওই কোরআনের আয়াতের ডাবান লাগবো, দল করে দিল কুষ্টা দিন লাগবো। এইটাই হলো একটা শয়তানি মনোভাব, যেখানে কোরআনের কোথাও নাই পাঁচ ওয়াক্ত নামাজের কথা, এখানে হাদিসের একটা কথা নিয়েছে যে মেরাজের থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আনছে জিবরাইল নেওনারে মজুদ করে নামাজের বাপ কায়দা শিখেছে। নবীরে জিব্রাইল বাপ কায়দা শিখাইতে পারে, ওই জিব্রাইলের মায়ের নাম কি আর বাপের নাম কি? হ্যাঁ, যার পশমে পশমে এবাদত, যে মুইতে দিলে তার মুতের সঙ্গে এবাদত ভাইসা যায়, পায়খানা করলে তার পায়খানার সঙ্গে এবাদত ভাইসা যায়, তার জিব্রাইল এই এবাদত শিখাইব নামাজ শিখাইব। এই কথা যে মৌলবি কইছে আমি বাজান তোমারে কই না, ওই মৌলবীর সঙ্গে দেখা হইতো সেটা সর বাইরে দিতাম আমি। বিবাহিত স্ত্রী বিবাহিত পুরুষ, বৈধ স্ত্রী রাখিয়া বৈধ পুরুষ রাখিয়া স্বামী রাখিয়া তাদের মনের মিলের জন্য কন্ট্রাক্ট বিয়ে তারা করতে পারে। এটা সুলেমান পয়গম্বর থেকে আরম্ভ হইয়া দয়াল নবী পর্যন্ত আসছে। সুলেমান পয়গম্বর তার বৈধ স্ত্রী রাখিয়া এবং সে কন্ট্রাক্ট বিয়ে করেছে, এবং সুলেমান যে নবীর পয়গম্বর যে স্ত্রী ছিলেন তারও কন্ট্রাক্ট বিয়ে হয়েছে। ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী বিবি সারা দুইটা বিয়ে হয়েছে দুই জায়গা, একটা হচ্ছে ফেরাউনের সাথে, একটা হচ্ছে এবনে এবনে মালিকের সাথে। হ্যাঁ, এইভাবে বিয়ে হয়ে আসছে নবীদের বেলায়। ওনার ওটা অজুত লাগে না, ওটা খারাপ লাগবো, সমাজ নষ্ট হয়ে যাবো। হযরত আলী বলছে উমর যদি এই মুথা বিয়ে বন্ধ না করতো পৃথিবীতে কোনো মানুষ জিনা করতো না। এরকম একটা ব্যবস্থা যদি থাকতো, যেমন মানুষের ভাতের দরকার পানির, ভাতের দরকার পানির দরকার, বাতাসের দরকার খাওয়ার দরকার, তেমন যৌবনের খোদা মেটানোর দরকার, এটা মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার আল্লাহ পাক মানুষকে দিয়েছে, সেই অধিকার মৌলবীর কাছে জুত লাগে না। মানে উনি যে মন মন মানসিকতার মনে করছে যে আল্লাহর নবী বুঝে ওই মন মানসিকতারই, ওনার মনটা হলো ধানের মাথায় কুন্ডা
তার পাতা হইলো বন্ধুর মুন্ডা। কত কত পুরুষ বলে আছে বড় দিকে কথা কয়, ওই মাকে কি কইলি, ওরা তো ফিসফিস করলি কে, উনি তো ওই দলের মানুষ, কেন তোমার যে সাইডে বিয়ে করার হুকুম দিছে এটা তুমি খুব সুইট করে পাঁচটা করলেও তোমার কোন দোষ নাই, আর বড় একটা ওই দোষ না, এগো কথা কি বলবো বাবা, বলার আমার কিছু নাই, এমনি সারা বাংলাদেশে নাম হয়ে গেছে রশিদ বইতে গালাগালি পারে, আমি গালাগালি দিলাম না, এই সমস্ত পুরাণ যারা না মানে ওরা হলো জারদ সন্তান। সেই প্রেমকে বিশ্বজগতের বিলি করার জন্য উনি সৃষ্টির সূচনা করেছেন, সৃষ্টিতে উনি পাঁচ ভাগে বিভক্ত হয়েছেন, আগুন পানি বাতাস মাটি নূর, আগুন পবিত্র, পানি পবিত্র, নূর পবিত্র, বাতাস পবিত্র, মাটি পবিত্র, আল্লাহ পবিত্র, তাই এই পবিত্র পাঁচটি জিনিসের নাম লেখা হয়েছে তাইবা, তাইব শব্দের অর্থ পবিত্র, আল্লাহ নিজেই কলেমা, আর এই আগুন পানি বাতাস মাটির দ্বারা পরবর্তীতে উনি আদম স্রোতে নিজেই এসে জান্নাতের ভিতরে হাওয়া এবং আদম এক অঙ্গ দুই ভাগ হইয়া একজন আদম আর একজন হাওয়া এই দুনিয়াতে সৃষ্টির রহস্য কে উদ্ঘাটন করার জন্য, আদম হাওয়া হলো সৃষ্টির রহস্যের গুপ্ত এক ভাণ্ডার, সেই ভাণ্ডারকে উন্মোচন করার জন্য দুনিয়ার মধ্যে তারা এসেছে, মাতৃগর্ভে যখন পিতার শুক্র গেছে ওই শুক্রর মধ্যেও আগুন পানি বাতাস মাটি নূর ছিল, কলেমা ছিল, আর ওই কলেমা পবিত্র অবস্থায় দুনিয়াতে আসছে, শিশু অবস্থায় শিশুর গায়ে যখন পাপ ছিল না তখনও সে কলেমা আকারেই ছিল, আর গায়ে যখন নাকি সে অনাচারী অত্যাচারী জেনাকারী মিথ্যা ঘুষখোর সুটখোর এইগুলো হয়েছে তার চরিত্রের মধ্যে যখন দাগ লাগছে পবিত্র কলেমার ভিতরে অপবিত্র এসে গেছে, সে কলেমার থেকে বাদ হয়ে গেছে, আর একটা লোক কামেল মুর্শিদের সাধনা করতে করতে তার দেহ থেকে সেই খারাপকে দূরীভূত করিয়া তার দেহকে যিনি পবিত্র করে পেরেছেন, তৈবাত করতে পেরেছেন, অর্থাৎ পবিত্র করতে পেরেছেন, তার হাতে হাত লাগাইয়া কঠিন রিয়াজতের মধ্যে থেকে ওই কলেমা পাঠ করতে করতে নিজে একদিন কুচরিত্র সরাইয়া নিজের দেহটাকে সে সুন্দর করতে পারে এবং পবিত্র করতে পারে, এমনি ভাবে কলেমার দ্বারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলছে আপনার বাতিনি বাতিনি ইবাদত করার প্রক্রিয়াটা কি, ইবাদত কোনদিন করা যায় না, ইবাদত হয় এক ব্যবসাবিধি, এক কুকুরকে তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়াইয়া
জান্নাতে গেছে, জান্নাতের ডিক্লারেশন পাইছে। এখন যদি তলব দিয়ে ব্যবসাটা কয় যে আমি তৃষ্ণার তো কুকুর কোন জায়গায় আছে তার পানি খাওয়াবো আর জান্নাতে যাবো, ওইটা কইব তার মাসিরে পানি খাওয়াইয়া কালি খাওয়াইয়া সে জান্নাতের বিরাট একটা কুরসি দখল করেছে। এরকম কথা তার বন্ধু মৌলানা শাহ বদরুল আলমের দ্বারা আসছে, এতেকা অবস্থায় স্বপ্নে দেখেছে। এখন যদি সমস্ত মৌলানা সাহরা মাসিরে কালি খাওয়াই আমি চেয়ার দখল করুন, এটা ওই বলে কি? না না না, তাই কাজেই এবাদত করা যায় না, এবাদত হয় এই চলাফেরা করার সময়। চলাফেরা করতে করতে এই মানব জীবন মানব তরিটাকে চালাই নিতে দিয়া নিজের নফসের সঙ্গে জেহাদ করিয়া কুচরিত্রকে দূরভূত করিয়া এই দেহটাকে পবিত্র করিয়া যিনি মানবিকতার দৃষ্টিতে ধৈর্য দয়া ক্ষমা তৌহিদ তাওয়াক্কুল ইমানের সঙ্গে চলাফেরা করেন, তিনার দ্বারা যে কর্মটাই হয় ওইটাই বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তো বর্তমানে কথা কোরআন, আপনার কোরআন শরীফ আছে কি আছে? এই মানুষ আল্লাহর ইবাদত করতে করতে নিজে সে আল্লাহ হয়ে যেতে পারে, সে খোদা পরিষদের উচ্চ পরিষদের সদস্য হইতে পারে, তার হাত হয়ে যায় আল্লাহর হাত যার দ্বারা সে ধরে, তার মুখ হয়ে যায় আল্লাহর মুখ যার দ্বারা সে বলে, যার তার কান হয়ে যায় আল্লাহর কান যার দ্বারা সে শুনে, তার মুখ হয়ে যায় আল্লাহর মুখ যার দ্বারা সে বলে, ওইটাই আল্লাহ বলে, ওইটাই কোরআন। যদি আমি এই কোরআন মানতে চাই তাহলে এই কথাটা অবশ্যই তার মানতে হবে। কোরআনের আয়াত সম্পর্কে যারা দ্বিমত পোষণ করে, আয়াত আমি মানতে চাই না, আগের সাথে আমার কথা নেই, এর সাথে করা কথা আমি জানি, সেবাদানের সাথে আজকে আমি কম, কারণ উনি যে অস্ত্র আমার বিরুদ্ধে ফিট করে রাখছে। হ্যাঁ, আমি যে আমার যে মনোভাব ছিল যদি পাল্লা ওইভাবে একটু ঠাই সেদিন করুন, কিন্তু আমার দিকে যে কামানো নিভিট করে আছে আমার আর সাহস নাই যে এর সে বড় কথা আমারে আমি কেবল করে কই, কাজে আমি সেই দিকে গেলাম না। উনি যে ভালো ভালো কথার জবাব গুলা দিতেছে, জবাব গুলা পাই আমি শান্তিতে আছি, এই জন্যই যে কথার পাশে লেজ লাগাইতেছে এটা আমি বুঝতেছি, কিন্তু উনি যে পড়াশোনা করছে এ সমস্ত কথাগুলো জন্য জানাশোনা আছে, শুই নেই যে চম করে নাই যে হ্যাঁ না এটা কি করলাম নে ওই কথার সর্বজন মানে শরীয়তে যারা সর্বনাশ হয়ে গেছে এই শরীয়তের বাঁচানোর জন্য উনি কিছু হাদিসের রেফারেন্স চাই না শরীয়তের বাঁচাবার চাইছে আস বাজান ও গেছে মইরে ওটা আমি যে প্রশ্ন করছি প্রশ্নের শরীয়ত মইরে এই শরীয়ত এখন আমি প্রশ্ন করতে চাই, নবীরা পবিত্র, কোরআনে ঘোষণা দেওয়া হয়েছে আমাদের আমার প্রত্যেকটা নবী পবিত্র, আর পবিত্র না হইলে তারা নবী হইলে কি করে? আমি জানতে চাই এই যে নামাজের ভিতরে দোয়া ইব্রাহিমে পাঠ করা হয় দরুদ ইব্রাহিম, তার মধ্যে বলা আছে রহমত বরকত পাঠাও মুহাম্মদের বংশধরদের উপরে যেমনি রহমত বরকত পাঠাইছিলে তুমি ইব্রাহিমের বংশধরদের। এই দোয়াটা না বললে নামাজ কবুল হবে না, এত বড় শক্তিশালী দোয়া। তা ইব্রাহিম নবীর উপরে আল্লাহ পাক কি রহমত বরকত পাঠাইছিল যার জন্য ওই রহমত বরকতই নবীর বংশধরদের উপরে পাঠাবার কয় কারণটা কি? আর ইব্রাহিম নবী তার বউ স্ত্রীকে সাহারাকে দুই বের করে বেঁচাতে ছিলেন কারণটা কি? হইল আবার কেউ শিখি
আমি পরেও কিছু কভার দেওয়ার চেষ্টা করুম, আর এখন আমি এই পর্যন্ত এই বসলাম, দেখি পালার অবস্থা সামনে কি ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব করে যেভাবে মোটামুটি আমাকে, ঠিক আমাকে না শরীয়তকে, যেভাবে তিনি বলে গেলেন, তারপরেও বলে খাবলা খাবলা জায়গায় জায়গায় রহিয়া গেছে। ওই যে এক বেড এলো তোতলা, তো বৌরে বকা দিব, এখানে খালি বাউ করতেছে সোক সোক, তো বউ দেখতেছে যে খালি সোসই করে, বকা আইতাছে না। তাই বেডির টাকায় বুঝছি তো তুমি আমার সুতানা নি কইবা, তাই বেডায় কয় না লাগে জিও কমু। আপনি যে লগে জি কইবেন এই ক্যাসেট যারা শুনতেছে এক বুঝতে বাকি না, বাকি জাগল, কারণ আমি না সারা বাংলাদেশের মানুষ, আমারে না চিনলো আপনার চিনে, কয় জিগাইলাম কোরআনের কথা, কোরআনের লোক না তুমি হাদিস জোড়া দিলা। এই যে কোরআনে যার মীমাংসা পাওয়া যায় না তা খোঁজার জন্য হাদিস, এটাই শরীয়ত। কয় জিব্রাইল নামাজ পড়াইছে কাবা ঘরের ভিতরে, যে মৌলভী কইছে পাইলে দুই চারটা থাপ্পড় দিত। আসলে আপনি মানতে পারেন আপনার সেই শক্তি সাহস আছে, আমার নাই। কেন নাই? আমি এটা হাদিসের ভিতরে পাইছি তাই আপনাকে বললাম, আমি যদি এইটুকু না পাইতাম আমার কি এমন ঠেকা আপনার কোনে? আমার কোনো ঠেকাই নাই, কারণ এই আরেকটা প্রশ্ন করছে কি কয়, এই চার বিয়া করার হুকুম কোরআনের ভিতরে আছে, যারা না মানে তারা হইলো যারা সন্তান, এটা আমিও স্বীকার করি। চার বিয়া করার হুকুম কোরআনের ভিতরে আছে, সূরা নেশা তার প্রমাণ, কিন্তু আগে বুঝতে হইব যে এই চার বিয়া তখনই করতে পারবে প্রথম বিবি যদি অনুমতি দেয়। এটা হলো একটা পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হইল যে দ্বিতীয় বিয়ে ওই ব্যক্তি করতে পারবে যার যৌবনের শক্তি এবং সংসার পরিচালনার অর্থনৈতিক ক্ষমতা পরিপূর্ণ থাকবে। এখানে হাইকোর্টের ওই সমীরদ্দির মতো 25 বিয়া কইরা লইছে আর 25 টারে দিছে ভিক্ষায় নামাইয়া, হ্যাঁ হাইক্যা সমীরদ্দিন তো করছে, ওই যে সবরাতের সময় দেখা যায় লাইন ধরে বহাই দেয়। তাইলে এই বিয়া করার কথা কিন্তু কোরআনের ভিতরে বলে নাই। সাহস আছে, শক্তি আছে, অর্থ আছে, আপনি চারটা বিয়ে করেন তাতে কোনো অসুবিধা নাই, কারণ একটা মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়া ঘরে আনলে সে পাইল তার যৌবনের খোরাক, সে পাইল তার খাদ্যের সংস্থান, সে পাইল একটা আশ্রয়,
সে পাইলো তার মাথার উপরে ছাতি। এখন বিয়া শাদি কইরা খালি ওই যে রাড়ি এই কি কয় ওই যে আস্তানায় আস্তানায় ঘুরবেন, হ্যাঁ চতুর্দিক দিয়া বহাই লইবেন, মোমবাতি জ্বালায় হু হু করবেন। আরে মিরপুর কেন বহু জায়গায় আছে, এগুলো কিন্তু কোরআনের ভিতরে কয় নাই। আসলে আপনি যদি এই আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেছেন আমার একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে ওই ব্যক্তি কাফের। আপনি তো বলছেন যার সন্তান, আমি বলবো তার চেয়ে বড়টা যে ওই ব্যক্তি হলো কাফের যদি একটি আয়াতকেও কোন ব্যক্তি অস্বীকার করে, আমি তার চেয়ে শক্ত কথা বললাম এটা ঠিক আছে, কিন্তু সেই সাহসটা থাকতেই হবে। প্রশ্ন করছে একটা, কয় নামাজের ভিতরে এই ওই যে আমরা দোয়া ইব্রাহিম পড়ি, দোয়া ইব্রাহিমের ভিতরে কই যে আমার নবীর উপরে রহমত বর্ষণ করো এই ইব্রাহিম নবীর মতো, আস্তে ইব্রাহিম নবীর মতো, তো এইটা আমরা কেন কই? আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, তো তারে আমরা ইব্রাহিম নবীর মতো ওই দোয়া করতে যাব, এর এর কারণটা কি বাবা? রে আমার দিনের নবী পয়গম্বর এই পৃথিবীতে আসলেন ইব্রাহিম নবীর বংশ ভাইয়া, ইসমাইলের বংশ হইল তার বাবা আর ইসাক নবীর বংশ হইল তার মা। একটা হলো বাবার বংশ, একটা হলো মায়ের বংশ, দুজনেই কিন্তু ইব্রাহিম নবীর ছেলে। আমরা যে শরীয়ত করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ইব্রাহিম নবীর পাঁচটা সুন্নত পালন করতেন। নবী হইয়া ইব্রাহিম নবীর সম্মানে আমার আখেরি জামানার পয়গম্বর পাঁচটা সুন্নত পালন করতেন, এই যেমন এই কি কয় দাড়ি মোষ ছোট করা, এরপরে ওই নখ কাটা, এই বগল তলা পরিষ্কার রাখা, নাভির নিচের পশম পরিষ্কার রাখা, এরকম পাঁচটি ইব্রাহিমী সুন্নত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পালন করে গেছে তার সম্মানে। এখন ইব্রাহিম নবীর এক পরিবার নাম হলো তার সারা, এই সারা বিবিকে রক্ষা করার জন্য ইব্রাহিম নবী দুইবার দুই ব্যক্তির কাছে মিথ্যা কথা বলেছিল, ছিল তার স্ত্রী পরিচয় দিয়েছিল, তার এই বোন হিসাবে পরিচয় দিয়েছিল, বোন হিসেবে। একজন হলো ফেরাউন আরেকজন হলো মালে। অনেকে মনে করতে পারেন যে মুসা নবীর আমল হইল ফেরাউন, এই ফেরাউন আবার কোনটা? আসলে মিশরের শাসন ক্ষমতায় যে যখন বসত তখনই তার উপাধি ছিল ফেরাউন। মুসা নবীর সময়ে যে শাসনকর্তা ছিল তার নাম ছিল রামসিস বা রামোস। তো এলাকা দিয়ে যখন ইব্রাহিম নবী তার পরিবারকে নিয়ে যায়, কারো সুন্দরী বউ পাইলে করে রাইখা দেয়, হ্যাঁ ইব্রাহিম নবীর বউ খুব সুন্দর রাইখা দিব, কিন্তু বাদশা বোনকে বড় সম্মান করত, এই জন্য কেউ যদি পরিচয় দিত বোন তাহলে তাকে আর জোর করে রাখতো না। তখন পরিচয় যখন পাইল তার বোন হয়, তখন সে প্রস্তাব পাঠাইল যে তাহলে আমার কাছে বিয়ে দিয়ে যাও। ইব্রাহিম নবী তো জবানে ঠেকা, বোন হলে তো বিয়ে দিতে পারে, এবং একজন বাদশা নিরুপায় হইয়া বিয়ে দিয়ে গেছে, কিন্তু বিয়ে দেওয়ার পরেই ঘরের থেকে বাইরিতে না বাইরেইতে ফেরাউনের উপরে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। যখন গজব শুরু হয়ে গেল তখন ফেরাউন ডাইকা ইব্রাহিম নবীকে বলে যে তোমার বোন তুমি ফিরত লয়ে যাও, এই বউ আমি রাখুম না। আর আরেকটা ঘটনা আছে, ওই যে মালেক একই রকম, ওই রকম বিয়ের পর গজব আরম্ভ হয়ে গেল, তখন ওই মালেক ডেকে বলল যে আমার এই বউ আমি রাখুম না, তোমার বোন তুমি ফিরত নিয়ে যাও। এখানে কথা রইল যে আমরা যে ইব্রাহিম নবীর মতো দোয়া আমার নবীর জন্য চাই, আমার নবীর বউ কারা লয়ে যায়? না আমার নবীর বউ কেউ নেয় না, কিন্তু আমাগো বউ লয়ে মেলা করছে মানসি, আমাগো বউ মানসে লয়ে মেলা করছে। এই জন্য হইল এখন আমরা বলি নবীকে, নবীর তো এই দোয়ার কোনো দরকার নাই, আমরা একবার দোয়া করলে নবী আমাদের জন্য দশবার দোয়া পাঠায়, আমরা একবার নবীরে দোয়া করলে আমাদের জন্য দশবার পাঠায়, যার জন্য আমাকে একটা বিপদ থাকলে দশবার দোয়া পাঠাইলে আমরা দশ রকমের বালা মুসিবত থেকে মুক্ত হয়ে যাই। এজন্য হলো নবীকে বললে আমাদের সেই ফেরত পাওয়ার জন্য আমরা এই কথা বলে থাকি। তো আমার একটা
ছোট প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটা হলো যে এরা গোপন ইবাদত করে। আমাদের শরীয়তের ভিতরে সবে কদর রাত্রির চেয়ে গোপন ইবাদত এই পৃথিবীতে আর নাই। এক রাত্রির ইবাদত কয়েক লক্ষ কয়েক কোটি বছরের ইবাদতের সমান, হাজার রাতের সমান। আমি শুধু জানতে চাই এই যে একটা গোপন ইবাদত, এক রাতে ইবাদত করলে কোটি কোটি বছরের ইবাদত, লাখ লাখ বছরের ইবাদত, হাজার বছরের ইবাদতের সমান হয়ে যায়, এই এটার কোন মানে শরীয়তে যেটা বলে যে এটার কোন লেখা জোখা নাই। তো আপনারা যে গোপন ইবাদত করেন, একটা দিন তো দেখলাম না ওই মসজিদে গিয়ে গোপন ইবাদতটা করতে। হ্যাঁ, সওরাতের রাত্রে, শবে কদরের রাত্রে অথবা সওরাতের রাত্রে যেটাই কোন, দুটোটাই গোপন ইবাদত, এটা করেন না কেন? এই আমার আর একটা জিজ্ঞাসা রইল। আমরা যারা শরীয়তে বিয়া শাদী করি, আমরা একটা কলমা কালাম, তিনজন সাক্ষী, একজন উকিল রাইকা, এরপরে বিয়া শাদী করি। আচ্ছা, আপনার মারফতে যে বিয়া শাদী হয় এরকম কোন কলমা কালাম আছে কিনা, এরকম কোন সাক্ষী উকিল আছে কিনা, থাকলে একটু জানবার বিষয়। এটা কি কোরআনের ভিতরেই আছে যে সিস্টেমটা এইটাই, নাকি এটার বাইরে কিছু? তোমার উম্মত বলে নিদান কালে গণবিধি, উম্মত বলে নিদান কালে স্বীকার করে, তুমি লয় স্বীকার করে সাফায়াত করিও আখেরে, নবী গো দয়ালের নবী গো সাফায়াত করিও আখেরে। খোদার উম্মতের হওজা বিন্দার ডাকি আমি পাপি গুনাগারে, ওরে তুমি নবী দুষ্ট খোদার উম্মতের হওজা বিন্দার ডাকি আমি পাপি গুনাগারে, আমায় উম্মত বলে কইরো স্বীকার কর নবীজি, উম্মত বলে কইরো স্বীকার গো তুমি কঠিন হাসরে নবী, কঠিন হাসরে সাফায়াত করি পবিত্র কলেমার সাথে মোহাম্মদ রাসূল বলিতে আমার যেন পরাণ পাখি উড়ে, পবিত্র কলেমার সাথে মোহাম্মদ রাসূল বলিতে আমার যেন পরাণ পাখি উড়ে, আমার ইমানের পরীক্ষাতে গণবিধি, ইমানের পরীক্ষাতে গো তুমি পাশ করাইও মোরে, তুমি পাশ করাইও মোরে সাফায়াত করিও আস। শরীয়তের অনেক ইবাদত আল্লাহ পাক যদি কোন ইবাদত কবুল না করে, একটা মানুষ যখন মারা যায় তখন একজন ফেরেশতা পাঠাইয়া দিয়া বলে দেখো ওর ইবাদতের গন্ধ কি কি পাও, তখন ওই মুর্দারের কাছে আইসা নামাজের গন্ধ, রোজার গন্ধ, যাকাতের গন্ধ, হজের গন্ধ কোন গন্ধই পাবে না। ওই ফেরেশতা যখন পাবে না, আল্লাহ বলবে দেখো যে দেহ থেকে কলেমার গন্ধ পাওয়া যায় কিনা, বলে কোথায় খুঁজবো, বলে মুখের ভিতরে, মুখের ভিতরে দেখবে কলেমার কোনো গন্ধ নাই। আল্লাহ বলবে যে তাহলে দেখো ওর জিব্বাটা তাগড়ার সাথে লাগানো কিনা,
বলে আল্লাহ বলবে যে জিব্বাটা টাকার সাথে যদি লাগানো থাকে ওকে আমি মাফ করে দিব। বলে কেন? বলে লা শব্দ বলতে হইলে তার আগে হইলো জিব্বাটা টাকার সাথে গিয়ে লাগে, যদি জিব্বাটা টাকার সাথে লাগানো থাকে আমি আল্লাহরে মাফ করে দিব, কারণ ও কলেমা বলার চেষ্টা করেছিল, আমার আজরাইল ওকে সময় দেয় নাই, ওর অন্তরের ভিতরে কলেমা ছিল, এই জন্য আমি ওরে মাফ করে দিব। আমার শরীয়তের ভিতরে একটা মানুষের পাপ মুক্তির সর্বশেষ সুযোগ হলো যদি কলেমাটা না পড়েও মরে, যদি অন্তরের ভিতরে কলেমা থাকে তবু আল্লাহ পাক মাফ করে দেয়। তাই পবিত্র কলেমার সাথে মোহাম্মদ রাসূল বলিতে আমার যেন পরাণ পাখি উড়ে, কলেমার সাথে মোহাম্মদ রাসূল বলিতে আমার যেন পরাণ পাখি উড়ে, আমার ইমানের পরীক্ষাতে গণবিধি, ইমানের পরীক্ষাতে গো তুমি পাশ করাইও মোরে, তুমি পাশ করাইও মোরে, সাফায়াত করিও হাসরে, নবীজি দয়ালের নবী গো সাফায়াত করিও হাসরে। মদিনার মাটিতে শুয়া উম্মতি উম্মতি কইয়া আজও তোমার চোখের পানি ঝরে, হায়রে মদিনার মাটিতে শুয়া উম্মতি উম্মতি কইয়া আজও তোমার চোখের পানি ঝরে, সরকার সাহায় আলম উম্মত হইয়া গণবিধি, সাহায় আলম উম্মত হইয়া গণবিধি, চিন্ন না তোমারে নবী, চিন্ন না তোমারে, সাফায়াত করিও হাসো। পরিশুদ্ধ অবস্থায় যখন এলহাম ওহি নাজিল হয় বাবা, ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। পরিশুদ্ধ অবস্থায় যখন এলহাম ওহি নাজিল হয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয়। কদর অর্থ শক্তি সম্মান গো যাহা মুক্ত মনে হয়, ওই মানসিক অবস্থাকে সবে হায় হায় বিশুদ্ধ অবস্থা গেলাম ওই নাজের হয়, ওই মানসিক অবস্থাকে সবে ধন্যবাদ আলম সরকারকে। এবার সে ইব্রাহিম নবীর দাড়ির কথা, ইব্রাহিম নবীর সুন্নতের কথা বলছে, দয়াল নবী ইব্রাহিম আর সুন্নত কোথায় পায়, ফরজের তো খবর নাই, দাড়ি রাহা ইব্রাহিম সুন্নত আর দাড়ি চাই সালাই দইল আল্লাহর ফরজ। বাহ বাহ বাহ। এইবার আমাদের মাযহাবের ইমাম আবু হানাফী রহমাতুল্লাহ বলেছেন, আমার আল্লাহকে আমি আরশে মহল্লার উপরে দাড়ি মজবিহীন সদ্য যুবকের ন্যায় এক শতবার দেখতে পেয়েছি। বুঝারি বড় বিশ্বাস তার সেরুল আসলার কিতাবের ভিতরে বলেছে, দয়াল নবী প্রভুকে আল্লাহকে দাড়ি মজবিহীন সদ্য যুবকের ন্যায় দেখেছেন। আর রাসূল নিজেও বলেছেন, আমি মদিনার গলি দিয়া আমার প্রভুকে দাড়ি মজবিহীন সদ্য যুবকের ন্যায় ঘুরতে দেখেছি। তাই যদি হয়ে থাকে, আল্লাহ কোরআন শরীফ বলেছে, তুমি হে বান্দা তুমি আল্লাহর রঙে রঙ্গিত হও, আল্লাহর রঙে রঙ্গিত হইলে তার যখন দাড়ি মজা চল্লা আমার আবার থাকবো কে না, পি তো যদি সাধন লাগে এই বাবা এই ইব্রাহিমি দাড়ি সাফ করম বাংলাদেশ থেকে দাড়ি রেহে রেহে এক মৌলবাদী ভাব লইয়া বাংলাদেশটাকে জ্বালাই খাইতেছে। শাহ আলম সরকার তোমাকে আমি আর কি বলবো, তুমি একজন আত্মার একজন মানুষ, মোল্লারা তো নাই তোমার উপর পর করে মোল্লা গো কই, কারণ তোমারে কইলে তো আর তুমি মারবে না, মোল্লারা মারতে পারে এই জন্য তোমার উপরে সিলেক্ট করে কই যাতে শালা গো গাইডে লাগে। এবার বলতেছে সবে বরাত
সে কথা সবে বরাত সবে কদর সবে বরাতের রাত্রে চৌথা আসমানে আল্লাহ নাই মিয়া ভাগ্য লিখবো বলো করে বলে আল্লাহুমা সাল্লাল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলাই সাইয়্যিদিনা মাওলানা সবে বরাতের রাত্রে আল্লাহ সজদাত আসমানের নাই মাইয়াইসা মানুষের ভাগ্য লেখবরে যে লেখবো প্রথম রাত্রে লেখে অফেরেস্তা তুমি লেখো সালমান এব্রাহামের নামে উনি 3,000 কোটি টাকার মালিক ছিল আগামী বছর তার 2,000 কোটি টাকা বাড়াইয়া দাও তারপরে লেখে তারেক জিয়ার নামে উনি 21,000 কোটি টাকা চুরি করছে আরো বেশি কইরে দাও আগামী বছর আর 10,000 কোটি বেশি চুরি করতে পারে সুবহানাল্লাহ আরো চুরি করার কথা কইব যে তুমি মন্নু মিয়া রে তুমি একটা মিলের মালিক ছিল সে আর দুইটা মিল তারে বাড়াইয়া দাও এই রকম বড় লোক কোটিপতি গো ভাগ্য লিখতে লিখতে ফেরেশতা কয় আল্লাহ রাত কল হইয়া গেল বহুত রিকশাওয়ালা রইছে বহুত কৃষকরা রইছে তাকে উপায় কি আল্লাহ কয় ফেরেশতা আমি যা জানি তোরা তা জানোস না আগের বছর যা আসলো তাকে এক কথাই লেখে তো আগের বছর যা আসলো তাই সব ব্যবহারের রাত্রে বড় বড় মানুষের ভাগ্যের হেজাই লাইট পোয়াইয়া রশিদ ভাই তার শাহ আলমের ভাগ্য লেখবার ফেরেস্তারা সময় পায় না রেকশা লাগে ভাগ্য লেখবার সময় না আচ্ছা শাহ আলম সরকার তোমার শরীয়ত মতে একটা ব্যবসা যে এক বছর কামাই রুজি করে খাইবো খদ্দরের কাছ থেকে এই টাকা নিতে তার ভাগ্য এই ভাগ্যটাকে আল্লাহ লেখছে নয়ন্য কই লেখছে তোমার কাছে প্রশ্ন পরিশুদ্ধ সরকার বলে মাঝার মাঝে রাস্তা রাস্তা নাই বিটিকে লোয়া গেট দিয়ে বসে মোমবাতি জ্বালাও মোমবাতির আলো মিষ্টি আর কি মেয়ে ফুল সুরগান সুর ভালো সুর সুন্দর মেয়ে সুন্দর ফুল সুন্দর গান এইগুলা যারা পছন্দ করে না ওগো আমি মানুষ কোন সুরের খাতায় ওগো নাম দিয়ে দিলাম আর যদি মানুষ হয় তাহলে তারা মেয়ে পছন্দ করবো মা পছন্দ করব বোন পছন্দ করব অর্থাৎ সৃষ্টিতে মেয়েই হইলো সবচাইতে মানুষের মধ্যে পুরুষ আর মেয়েকে পার্থক্য করলে সৃষ্টির সুন্দরের সেরা হইলো মানুষ আর এই মানুষের মধ্যে মেয়ে এবং পুরুষের মধ্যে নারী হইলো সবচাইতে সুন্দর সুন্দর এই ডেরে যারা পছন্দ করে না তাকে শালম সরকার তুমি মানুষ করো না হ্যাঁ কবি নজরুল বলছে তুমি সুন্দর চাই চেয়ে থাকি প্রিয়া সে কি মোর অপরাধ এত বড় একজন সাহিত্যিক বলছে সেও নারীর দিকে চেয়ে থাকে তার প্রিয়ার দিকে চেয়ে থাকে আমি গরিব মানুষ ফকির হইছি আমার সাইপুর দেয়া মেয়া ছেলেরা বসলেই তোমাকে চুল খেয়ায় পরিশুদ্ধ মানসিক অবস্থা সবে অজ্ঞতার কারণে অজ্ঞ লোকে দেখবে না তা নিজের দুই নয়নে বস্তু মোহের পড়তে জানা গো জগতে বিয়া প্রাণের জন্য মারবতের কলেব আছে কিনা
তুমি একজন, আমি জানি তুমি জানা শোনার উপরে গানের জগতে টিকে রয়েছ, এক একজন এক এক। যেমন তোমার আর এক পীর বাইলতি সরকার চাপার উপরে এবং টাটা সরের উপরে টিকে রয়েছে, আর তুমি রয়েছ জানা শোনার উপরে। তোমার মুখ দিয়ে কলমের কথা কইলে কলমা বিয়ে বাড়িতে তো বাদাল কলমা লাগে না, কোন কলমা টলমার কোনো কিছু দরকার নাই। ওই তোমার দরুদ পড়ো, সল্লাল্লাহ পড়ো, বাংলা ঘরে বসে হুজুর ছুটে ধরে পড়ে সবরাই ওটাই তোর খাবো। বাড়িওয়ালা তুমি এর যে অভিভাবক, ভাই হোক, কাকা হোক, মামা হোক, বাবা হোক, ও নিজে নিয়ে বলবে, মেয়েকে শোনাবে যে ওই দেখাবে ওই যে তোমার স্বামী, ওকে তুমি প্রথম পছন্দ করবে না, তোমাকে 50,000 টাকা মহানো দেবে, বা যাই দেখ এ টাকায় তুমি রাজি কিনা, তোমাকে ভরণ পোষণ করবে, তুমি তাকে পছন্দ করে বিয়ে করবে কিনা, মেয়ে দিকে করবো, ছেলেকে ডাকবে আসো, এত টাকা মহারণা পায়ে আমার মোয়াক্কেলা, আমার ভাগ্নি, আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে, আমি তার হাতে তোমাকে তার হাতে তুলে তাকে তোমার হাতে তুলে দিলাম, বিয়ে শেষ। এইরকম ভাবে বিয়ে হয় না, হাদিস দলিল নিয়ে আমার দেখাইও। হ্যাঁ, এ সমস্ত কথা আমার কাছে কো না, গায়ক আছে আর টাপলা মৌলবি আছে, পয়সা কই না দল। বিষয় মোহ বিবর্জিত পরিশুদ্ধ মন, এমন একটাই অবস্থা তোমার দাঁড়াবে যখন, আরে বিষয় মোহ বিবর্জিত পরিশুদ্ধ মন, এমন একটাই অবস্থা তোমার দাঁড়াবে যখন, করে তখন হবে সবে কদর গো। কদর সম্পর্কে গানের আসরে কি বলবো, বয়াতি মানুষ বেদের কথা পাইতো, পীর মুর্শিদের কাছে যাইতো না, মারফতের একটা ইঙ্গিত দিলাম, এরপরে হলো সবে কদর হলো হাজার রাত্রির এক রাত্রি, 1,000 রাত্রি 84 বছর 7 মাস, একটা মানুষ একটা পুরুষ নারীর কাছে যাইয়া আল্লাহ তার যে পুঁজি দিছিল এই পুঁজি গুলা সে ব্যবহার করবে 84 বছর 7 মাস পর্যন্ত, এটা হলো লাস্ট ফিনিশিং। এর আগে তাদের পুঁজি নষ্ট হয়ে যায়, তারা কামেল মুর্শিদের কাছ থেকে ভাব জেনে নারী এবং পুরুষের মধ্যে যার যার নিজের মধ্যে ওই সাধনা দিয়েছে। রাধাবল্লভ সরকার বলেছে, ওরে মন তুই যে ঘাটে মালা হারাইয়া তোর সেই ঘাটেতেই তালাশ কর, একবার মরলে আর মরবি না, থাকবে না তোর মরার ডর, যে ঘাটে মাল হারাইছিস তুই সেখানে তালাশ কর, সেখানে যদি সাধনায় তুমি লিপ্ত হইতে পারো, যোগ চিনা সাধন চিনা, একটা গান বলছে ধর্মের জালালুল সাই, যোগ চিনিয়া সাধন করলে 7 যোগের মরাব আছে, কাম নদীর জোয়ারেতে ভাসে, 7 যোগের মরাব আছে, অর্থাৎ তুমি যদি একটা যোগ চিনা সাধনটা সময় মতো করতে পারো, সেই নারী সত্তাটা যদি তোমার ভিতরে একবার ঢুকাইতে পারো, সেই পাওয়ারটা সেই মধুরটা, তাহলে তোমার যৌবনের গ্যারান্টি থাকবে 84 বছর 7 মাস, ওই যে এক রাত্রের ভিতরেই তোমার 1,000 রাত্রের কাম হয়ে গেল, এটার নাম হচ্ছে চলচ্চিত্র মসজিদ করে দিলে পাশা বারো করতে পরিশুদ্ধ অবস্থায় এলহাম কি নাজিল হয়, ওই মানসিক অবস্থাকে সবে কদর কাছে কয়, তোমাকে তো মসজিদ করে দেখি না, কেন মসজিদ করে যাবো, কেন মসজিদ করে যাইতে হবে, একে মন বিধান কোথায় বলছে কোরআনে, মসজিদ করে আল্লাহর ঘর, ওই মক্কা শরীফ আল্লাহর ঘর, এটা কোরআন শরীফের কোন আয়াতের ভিতরে বলছে, আর আমার এইটা যে আল্লাহর ঘর 129 বার কোরআনের ভিতরে বলছে, এই আমার দেহটা আল্লাহ, আল্লাহ বলছে এই দেহটা হইল আমার ঘর, আর ওই মসজিদ ওই কাবা, ওই মদিনার মসজিদ মক্কার মসজিদ কোন্ডারে বলছে কাবা শরীফ গিয়া, এটা আমার ঘর, ওখানে আমার মতো যাবো কেন, তোমার মতো তোকে গাল দিয়ে মাসে যায়, যাকো গাল দিয়ে মাসে যা, যারা পাট খেতে ওয়াক দাবড়ায়, যারা শুয়োর পালে, এই সমস্ত মানুষ দেখবে আমি ভালো মানুষ
কোনো হাকিকত তোমার উপর নাজেল হইতে থাকবে গোস্বর্গীয় নিয়ামত। কিন্তু রশিদ কান্দে মসজিদ করে রে কারণ ধরতে তারে কাটবে। সুন্দর মানুষটা যদি তার সুন্দর হাত দিয়ে টান দিয়ে একটু সুন্দর বুকের মধ্যে নে, তোমার বুকটাও সুন্দর হয়ে যাবে।